এক, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃত্বে যানবাহনে চাঁদাবাজি বন্ধ ও যাত্রীবান্ধব পরিবহন সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। দুই, যাত্রীদের নিরাপত্তা ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়, বিশেষ করে মহিলা যাত্রীদের, শিশু ও প্রতিবন্ধী ও বয়োজ্যেষ্ঠ যাত্রীদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার উদ্যোগ গ্রহণ করা হইবে বলে সিদ্ধান্ত হয়। তিন, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য মালিক শ্রমিক ও প্রশাসনের সহযোগিতায় চেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। চার, মালিক শ্রমিক পুলিশ প্রশাসন সর্বোপরি ছাত্র জনতাকে সম্পৃক্ত করে যাত্রী কল্যাণমুখী নিরাপদ সড়ক গড়ার প্রত্যয় ব্যক্ত করে সকল টার্মিনালে চালক শ্রমিকদের নিয়মিত কাউন্সিলিং অব্লিক মডিফিকেশন সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচ, ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে কমিউনিটি ট্রাফিক নিয়োগের মাধ্যমে বিভিন্ন টার্মিনালের সম্মুখ সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ছয়, সকল প্রকার চাঁদা সম্পূর্ণরূপে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বন্ধ ঘোষণা করা হইয়াছে। পরিশেষে বলতে চাই, আমরা সকলে মিলে বিগত দিনের বিরাজমান অনিয়ম দূর করে জনবান্ধব পরিবহন ব্যবস্থাপনা গড়ে তুলতে চাই। সর্বোপরি আধুনিক নিরাপদ জনকল্যাণমূলক ব্যবস্থা গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের সাথে একীভূত হয়ে